কোশ্চেন নম্বর 58-তে অঙ্কটি আছে, 2/3 এর 1/2/5 এর 75% এর 540 সমান কত? তো এখানে এই 2/3 আমি লিখলাম, এর মানে গুণ 1/2/5, মানে এই 5 যেরকম নিচে আছে থাকবে আর ওপরটা এরকম হয়, যে এরকম গুণ ওপরের যোগ, মানে পাঁচের সাথে এক গুণ করলে 5 × 5, তার সাথে ওপরে 2 যোগ করলে 7, তো 7 লিখেছি, অর্থাৎ 1/2/5 মানে 7/5। তারপর এর আছে, এর মানে হচ্ছে গুণ, 75% মানে 75/100, এর মানে হচ্ছে গুণ 540, যেরকম আছে লিখলাম। এখানে 75, 100, ওপর নিচ 25 দিয়ে কেটেছি, 25 × 3 = 75, 25 × 4 = 100। তারপর এখানে এই তিন কেটে গেছে ওপর নিচ, তারপর এখানে 540 5 দিয়ে কেটে 108 হয়েছে, তারপর এখানে 2 × 2 = 4, তারপর এখানে 2 দিয়ে 108 কেটে 54 হয়েছে, তাহলে ওপরে শুধু থাকছে 7 এবং 54, তো 54 সাথে 7 গুণ করলে 378, অপশানে 378 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 59-এ যে কোশ্চেনটি আছে, একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীতমুখী হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি 20 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে আমাদের ট্রেনটির গতিবেগ কত জানতে চেয়েছে, তো আমি ধরে নিলাম ট্রেনটির গতিবেগ হচ্ছে x/ঘন্টা। এবার যেহেতু কোশ্চেনে বলেছে যে ট্রেনটির বিপরীত মুখে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, সেই ব্যক্তিটির হাঁটার গতি বলেছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই যেহেতু বিপরীত দিক দিয়ে ব্যক্তিটি হাঁটছে, সেক্ষেত্রে এই ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো ট্রেনটির গতি আমি ধরেছিলাম x/ঘন্টা, আর ব্যক্তির হাঁটার গতিবেগ কোশ্চেনে বলেছে 20 কিলোমিটার পার ঘন্টা, তাই আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে ট্রেনের গতিবেগ এই এক্স যোগ ব্যক্তির হাঁটার গতিবেগ এই 20, মানে x + 20 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার আমরা জানি গতিবেগ বের করার ফর্মুলা হয় দূরত্ব বাই সময়, তাই তো? তো দূরত্ব কোশ্চেনে 400 মিটার বলেছে, কারণ আমরা জানি ট্রেন যদি কোনো ব্যক্তিকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই যাবে, তাই ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, মানে এটাই হয়ে যাবে দূরত্ব। তাই দূরত্বের জায়গায় আমি 400 মিটার লিখেছি, আর সময়টা কত লেগেছে ব্যক্তিকে অতিক্রম করতে, 36 সেকেন্ড, তো সময়ের জায়গায় 36 লিখেছি। তাহলে উপরেরটা মিটার, নিচেরটা সেকেন্ড, মিটার পার বাই সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড, তো এটাকে আমাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হবে, যেহেতু এদিকে কিলোমিটার পার ঘন্টা আছে, তাই এদিকেও কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাবো। তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাওয়ার প্রয়োজন হলে তোমরা মিটার পার সেকেন্ডের সঙ্গে যে সংখ্যাটা থাকবে তার সাথে 18/5 গুণ করে দিলে সেটা কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। তাই আমি এই 400/36, সেটা তো মিটার পার সেকেন্ডে আছে, এর সাথে আমি 18/5 গুণ করে দিলাম, তাহলে এটা কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। তো এদিকেও কিলোমিটার পার ঘন্টা, এদিকে কিলোমিটার পার ঘন্টা, মাঝখানে সমান আছে, তো এর ফলে কী হবে, এই কিলোমিটার পার ঘন্টা, এই কিলোমিটার পার ঘন্টা দুইদিকে কেটে যাবে। এই কারণেই এদিকে মিটার পার সেকেন্ডকে আমি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে গেছি, যাতে দুদিকে কেটে যায়, বোঝা গেল? আচ্ছা, এবার কাটাকুটি করবো, এখানে 18 দিয়ে 36 কাটলে 2 হয়, যেহেতু 18 দুগুণে 36, এবার 2 দিয়ে 400 কাটলে 200, যেহেতু 200 দুগুণে 400, এবার 5 দিয়ে 200 কাটলে 40 হয়, তাই তো? তাহলে x + 20 সমান এদিকে শুধু 40 থাকছে, তাই তো? তাহলে x সমান, এদিকের সমান চিহ্নের ডান দিকে তো 40 ছিল, 40 লিখলাম, সমান চিহ্নের বাঁদিকে +20 ছিল, এটাকে আমি ডান দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, +20 ছিল, হয়ে যাবে -20। তাহলে 40 থেকে 20 বিয়োগ করলে 20 হচ্ছে, তাহলে ট্রেনটির গতি যেটা আমরা x/ঘন্টা ধরেছিলাম, সেই x আমাদের 20 বেরোলো, তার মানে হচ্ছে ট্রেনটির গতি 20 কিলোমিটার পার ঘন্টা। তো এই 20 কিলোমিটার পার ঘন্টা অপশান এতে আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।